হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটার জন্য অনেকে হয়তো ওয়েট করছেন। তো আজকে হচ্ছে 24 তারিখ, আমার হচ্ছে ডিউ ডেট 18 তারিখ ছিল, বাট পাস ডিউ হয়ে গেছে। এখন 41 উইকস চলছে, নো পেইন অ্যাট অল। তো আমাদেরকে একটা ইন্ডাকশনের ডেট দিল, ওরা হচ্ছে 24 তারিখ বিকাল 5টায়। এই ইন্ডাকশনটা হচ্ছে আপনার যদি পেইন না ওঠে তাহলে ওরা পেইন মেডিসিন দিয়ে পেইনটা তুলবে। তো আমার সকাল থেকে একটু খারাপ লাগছিল, তো ভাবলাম আচ্ছা যাই ইমার্জেন্সিতে চেক করে আসি। আর যেহেতু বিকালে ইন্ডাকশনের টাইম আছে, ওরা যদি চেক করার পর কিছু দেখে বা ভর্তি করার মতো হয়ে যায় তাহলে আর্লি ভর্তি করিয়ে ফেলবে, অথবা আমাকে বিকালে আবার যেতে হবে। তো সকাল সকাল বাসায় কেউ ছিল না, আমি আর রোমান আব্বুকে জানিয়ে আম্মুকে জানিয়ে বেরিয়ে পড়লাম। তো এখানে এসেছি, এখানে ওরা প্রথমে আমার হচ্ছে চেক আপ করবে। তো এখানে বেবির হার্টবিট সব কিছু চেক করছে, আলহামদুলিল্লাহ বেবি সব কিছু ঠিক আছে। ওকে, সো পাস ডিউ আজকে আমার হচ্ছে ইন্ডাকশন ছিল বিকাল 5:30, বাট সকালে আমার একটু খারাপ লাগছিল আর অ্যাপয়েন্টমেন্টও ছিল, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। তো হসপিটালে আসলাম, দেখাতে আসছি ইমার্জেন্সিতে। এখন সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমার যেহেতু বিকাল 5:30 ইন্ডাকশন আছে, তাই ওরা আমাকে বলছিল আবার বাসায় কেন যাব। তো ওরা আমাকে একটা রুম দিবে, এখন রেখে দিবে। তো এখন হচ্ছে IV স্টার্ট করেছে, সাথে কিছু ব্লাড ড্র করছে, মনে হয় অ্যানিমিক কিনা বা রক্ত আছে কিনা নাই এগুলো টেস্ট করবে রক্তের। আর হচ্ছে IV স্টার্ট করলো, আমাকে ডেলিভারি রুমটাতে শিফট করলো। এখানে হচ্ছে আপনার ডেলিভারি হলে এই রুমটাতে থাকবো, এরপর হচ্ছে আমাকে একটা প্রাইভেট রুম দিবে। বাট এই ডেলিভারি রুমটাই কত বিশাল, মানে কতক্ষণ থাকতে হয় আই ডোন্ট নো। তো এখানে টিভি হতে সব কিছুই আছে, শুধু ছোট্ট একটা কিচেন নাই, আর বাকি সব কিছুই আছে। আর রোমানের জন্য একটা সোফা বেড আছে। আর এখানে হচ্ছে বেবি হলে বেবিকে এই বেসিনেটটাতে রাখবে, সব এক্সামিন করবে, এরপর হচ্ছে প্রাইভেট একটা রুমে শিফট করে এখান থেকে। তো আমার পেইন মেডিসিন ওরা দেওয়া স্টার্ট করেছে, যেহেতু 5:30 ইন্ডাকশনের ডেট ছিল। তো আমি যেহেতু আর্লি এসেছি, আমার আর্লি স্টার্ট করেছে 12টা বাজেই স্টার্ট করে দিয়েছে। আর আমি বাসায় জানিয়ে দিয়েছি আম্মু আব্বুকে আমার থাকতে হবে, ওরা রেখে দিয়েছে। আর দেশ থেকে তো সবসময় কল আসছে, আমার বোন কল করছে, শ্বশুরবাড়ি থেকে কল করছে, আম্মু আব্বু কল করছিল, প্রত্যেকটা মিনিটই আপডেট নিচ্ছিল। বাট আমার এই মুহূর্তে আমার ফোন একদম ধরতে ইচ্ছে করছিল না। তো আমার হাজব্যান্ডকে বললাম যত ফোন আসে তুমি রিসিভ করো। আর অনেকে যারা আমার ফোনে পাচ্ছিল না সবাই রোমানকেই কল করছিল। আর এই মনিটরে হচ্ছে ট্র্যাক করছে বেবির হার্ট রেট, আমার হার্ট রেট, আমার অক্সিজেন স্যাচুরেশন, আবার হচ্ছে কন্ট্রাকশনটা চেক করছে কত মিনিট পর পর হচ্ছে। আর ওইদিকে তো ননস্টপ রোমানের কাছে কল আসছে, আর আমি বেচারি বসে আছি। আর এখানে যে বোর্ডটা আছে, এখানে যে সময় যে নার্স আসে সে সব কিছু আপডেট করতে থাকে। বেবির নামটা অলরেডি ওরা লিখে ফেলেছে, তারপর হচ্ছে আমার প্রেফারেন্স কী সব কিছু জিজ্ঞেস করে ওরা বোর্ডে আপডেট করেছে, সো দ্যাট পরবর্তী নার্স যে আসবে বা ডক্টর যে আসবে তার কিছুটা হলো আইডিয়া থাকবে। এই তো রাত হয়ে গেছে, আম্মুরে এসেছিল বাট আমার ভিডিও করা হয়নি, ওই টাইমে ওদের সাথে কথা বলছিলাম। আর কয়েকজন ডক্টরও ভিজিট করেছে, তাই আর টাইম পাইনি। আমার কন্ট্রাকশন স্লোলি স্লোলি ইনক্রিজ হচ্ছে, এরই মধ্যে হচ্ছে সন্ধ্যায় ডক্টর এসেছে, আমি এপিডোরালটা নিলাম যখন 3 সেন্টিমিটার ডাইলেটেড ছিল, বিকজ ভয়ে আমি এপিডোরালটা জলদি নিয়ে ফেলেছি। তো এপিডোরাল নেওয়ার কারণে হচ্ছে আপনি পেইনটা ফিল করবেন না। তো আমার কোনো পেইন নেই, বাট ওয়েট করছি, ডক্টর এসে বলেছে ইনশাল্লাহ সকালের মধ্যে আমরা বেবিকে দেখতে পাবো। 24 তারিখ দুপুর 12টায় আমি ভর্তি হয়েছি, 25 তারিখ দুপুর 12টা হয়ে গেছে, বাট আমার নর্মাল ডেলিভারি হওয়ার কোনো চান্সেস দেখছিলাম না। তো ডক্টর সাজেস্ট করেছে সি সেকশন করার, তো ইমার্জেন্সি 12টা বাজে ডিসিশন নিলাম। আর ডক্টর বলেছে 2টা বাজে আমার সি সেকশন করা হবে, তো আধা ঘন্টার ভেতর সি সেকশন করা ডান। তো আমার বেবিকে দেখতে পেলাম, ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিংস, মানে বাচ্চাকে দেখার পর অনুভূতিটা অন্যরকম। আমার পেপার ওয়ার্কে একটা অপশন ছিল যে বাবা বেবির কর্ডটা কাটবে কিনা, তো আমি ইয়েস দিলাম। তো এখানে রোমান খুব ভয়ে ভয়ে বেবির কর্ডটা কাটছে, সুন্দর একটা মোমেন্ট অ্যাকচুয়ালি, যেটা আমাদের বাংলাদেশে হয় না, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অপারেশন রুম থেকে আমাকে আরেকটা রুমে এনেছে, এখনো মেইন কেবিনে দেয়নি। আমার আম্মু আব্বু আর আমার ছোট ভাই ওরা সবাই ওয়েট করছিল, অ্যাকচুয়ালি বেবিকে ওরাও এখনও দেখেনি। তো এখানে হচ্ছে বেবির সব চেক আপ চলছে, আর হচ্ছে আমারও চেক আপ চলছে, মানে আমার সব কিছু ঠিক আছে কিনা। বাট আমার ব্লাড প্রেশার একটু হাই হয়ে গেছে আর হার্ট রেটও হাই, তো এটার জন্য ওরা একটু ওয়ারি ছিল, তাই আমাকে আর একটু সময় ধরে এখানে রেখেছে। অন্য ডক্টররা এসেও চেক আপ করবে, তারপর হচ্ছে আমাকে কেবিনে মুভ করবে। আর তার আগে হচ্ছে বেবিকে ক্লিন করে আবার আমার কোলে দিবে, স্কিন টু স্কিন টাচ বলে, যেটা অলরেডি অপারেশন রুমে করেছে, বাট এখানেও দিবে। বেবিকে নিয়ে আমি আমার রুমে মুভ হব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর কিছু মোমেন্ট যেগুলো আমি রোমানকে বলেছিলাম, তুমি সবকিছু ভিডিও করে রাখো, ছবি তুলো, যে যেটা করে, যেহেতু আমি ব্যাডেই পড়ে আছি তো সব মোমেন্ট গুলো ছোট ছোট করে ক্যাপচার করেছি, যেগুলো আমি আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করছি। যাদের বেবির ফেসটা দেখার খুবই ইচ্ছা, আম সরি, ইনশাল্লাহ আমি বেবির ফেসটা খুব শীঘ্রই দেখাবো, একটু বড় হয়ে নিক। 28টা ঘন্টা হচ্ছে আমি না খেয়েছিলাম, তো ওরা আমাকে কেবিনে আনার পর টুকিটাকি স্ন্যাক্স দিয়েছে, যেহেতু একটু পরে ডিনার সার্ভ করবে। আর হচ্ছে এখানে বেবিকে ওরা শাওয়ার করাতে নিয়ে এসেছে, আমাকে জিজ্ঞেস করেছিল বেবিকে শাওয়ার করাবে কি না, এটা আমার উপর কমপ্লিটলি। তো যেদিন হয়েছে সেদিন সন্ধ্যায় ওকে শাওয়ার করতে নিয়ে আসলো। বেবি যেদিন জন্ম হয় সেদিন শাওয়ার করানোটা কমপ্লিটলি আপার ডিসিশন, ওরা প্রত্যেকটা জিনিস করার আগে আপনাকে জিজ্ঞেস করবে। আমার ভাই বাসা থেকে খাবার নিয়ে এসেছে, আর আম্মু যেহেতু সারাদিন ছিল এখন ও আম্মুকে নিয়ে বাসায় চলে যাবে, আর রাতটা হচ্ছে রোমান আমার সাথে স্টে করবে। যেহেতু এখানে দুজন থাকা যায়, বাট আমার অত বেশি প্রয়োজন নেই, আপনার কোনো ধরনের হেল্প দরকার হলে নার্সকে কল করলেই হয়। ইউজুয়ালি নার্সরা বলছিল নিউবর্ন বেবিরা অনেক বেশি ঘুমায়, বাট আমার বেবি এত বেশি ফাসি, সে এভরি 5 মিনিট সে উঠে যায়, যতবারই ট্রাই করি ঘুম পাড়ানোর জন্য ততবারই উঠে যায়। তো রোমান আর আমি সারাটা রাত জেগেছিলাম, যদিও নার্সরা বারবার এসে দেখে যাচ্ছিল। নেক্সট মর্নিংয়ের ভিডিও, এখানে আমাকে হসপিটাল থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার সার্ভ করবে। তো ওরা এসে এসে জিজ্ঞেস করে যাচ্ছিল আমি কি কি খাবো, আর এত পরিমাণে খাবার দিয়েছে যেগুলো আমাকে আর রোমান দুজনকেই হবে। তো মর্নিংয়ের স্ন্যাক্স বা ব্রেকফাস্ট বাসা থেকে আর আনতে হচ্ছিল না, আর হসপিটালে খাবারগুলো অন্যরকমই মজা। আর যেহেতু আমি গতকাল দুদিন ধরে আমি খাবার খাইনি, তো এখন পেট ভরে খাচ্ছি। আর এখানে হচ্ছে আমাকে রক্ত দেওয়া স্টার্ট করছে, যেহেতু আমার আয়রন লেভেল 6-এ নেমে গেছে, যেটা ওরা বেশি কনসার্ন ছিল, মানে অনেক কম হয়ে গেছে, ইউজুয়ালি আপনার 11.6 or 12 থাকতে হয়। তো ওরা রাতেই ব্লাড ওয়ার্ক করে চেক করে দেখেছিল, এরপর ওরা ডিসাইড করলো আমাকে রক্ত দিতে হবে। ব্রেকফাস্ট করতে না করতে আবার সার্ভ করলো 12টার দিকে লাঞ্চ, আর হচ্ছে 6টার দিকে আবার ডিনার সার্ভ করবে। আর মাঝখানে আপনি যদি কিছু খেতে চান স্ন্যাক্স জাতীয়, সেগুলো ওদের কাছে খুঁজলে ওরা দিবে। আমার হাজবেন্ড পুরাটা সময় অনেক হেল্প করছিল, ও জব থেকে 2 উইকসের জন্য অফ নিয়েছে। আর আপনার প্রয়োজন হলে আপনি নার্সকেও কল করতে পারবেন, বাট আমি অত বেশি বদার করিনি নার্সদেরকে, যেহেতু আমার হাজবেন্ড আছে, সেই সব কিছু করছে, হেল্প করছে। সি সেকশনের পরের দিন আস্তে আস্তে নোটিস করলাম আমার ফুল বডিতে পানি চলে এসেছে, স্পেশালি পা, মানে কোমর থেকে নিচে পর্যন্ত এক একটা পা এত বেশি ভারী হয়ে গেছে, আমি কমপ্লিটলি একা দাঁড়াতে পারছিলাম না, আমার হাজবেন্ড বা নার্সের হেল্প লাগছিল। আর ওরা বলছিল সি সেকশনের পর ইউজুয়ালি বডিতে এরকম পানি আসে, যেটা অত বেশি কনসার্নিং না, ওটা আস্তে আস্তে চলে যাবে। বিকাল 5টায় ওরা ডিনার সার্ভ করেছে, যেহেতু আমরা অত বেশি ইউজ টু না এত আর্লি ডিনার করার, তাও আমি, রোমান, আব্বু আম্মু এসেছে খাবার নিয়ে রাতের, তো এখন কিছু খেয়ে নিচ্ছি। আর রাতে যদি খিদা লাগে তাহলে আব্বু আম্মু যা আনলো সেগুলো ওভেনে দিয়ে তারপর গরম করে খেয়ে নিব। এটা হচ্ছে নেক্সট ডে ক্লিপস, 27 তারিখের। আমি হসপিটালে ভর্তি হয়েছি 24 তারিখ, 4 দিন হয়ে গেছে দেখতে দেখতে। আমি যতটুকু টুকিটাকি ক্লিপস ভিডিও করেছি, রোমান করেছে, সেগুলো সব কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। আর সকাল থেকে এত বেশি বিজি থাকি, আমার জন্য ডক্টর আসে, বেবির জন্য আসে, প্রত্যেক সন্ধ্যায় নার্স আসে বেবির ওয়েটটা দেখার জন্য। বেবির জন্মের সময় যে ওয়েটটা নিয়ে আসে, ইউজুয়ালি ওটা ওরা 2-3 দিনের মধ্যে লুজ করে ফেলে, যেটা আপনার আবার 1 সপ্তাহের মধ্যে ওরা আবার গেইন করবে। তো ওরা ট্র্যাক করে অ্যাকচুয়ালি কতটুকু বেবি ওয়েট লুজ করেছে। আজকে হচ্ছে 28 তারিখ, আজকে আমাদেরকে রিলিজ দিয়ে দিবে। তার আগে হচ্ছে বেবিকে ওরা নিয়ে যাবে, আমার থেকে সিগনেচার নিয়ে গেছে। এখানে হচ্ছে সব কিছু
পারমিশন নিবে হচ্ছে মার কাছ থেকে, বাবার এখানে কোনো ভূমিকাই নাই, বাবা শুধু বিল পেমেন্ট করবে। ডক্টর আসলো, ডক্টর এসে আমার বেবিকে নিয়ে যাচ্ছে ওর সার্কামসিশনটা করার জন্য, ছোটখাটো একটা সার্জারি, আপনারা তো নিশ্চয়ই জানেন এটা হচ্ছে খৎনা করানোর জন্য। এখানে নিউবর্ন বেবিদেরকে আর্লি করিয়ে ফেলে, আপনার ডিসিশন, আপনি চাইলে পরেও করাতে পারেন, বাট আমরা ভাবলাম যেহেতু হসপিটালে আছে কেননা করে ফেলি, আর হচ্ছে ছোটো বয়সে করলে হচ্ছে ওরা কষ্টটা কম পাবে। আধা ঘন্টার মধ্যে ওর সার্কামসিশন করে নার্স ওকে কেবিনে দিয়ে গেল। ওকে দেখতে এত বেশি মায়া হচ্ছিল, আর নার্স আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে কিভাবে ক্লিনিং করতে হবে সবকিছু। আমাদের লাস্ট ডে, আজকে আমরা হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে বাসায় যাব 24 তারিখ থেকে এখানে হসপিটালে, তো 5 দিন থাকতে হয়েছে। তো আজকে আমরা হচ্ছে আমাদের বেবিকে নিয়ে যাব বাসায়, সব কিছু গোছানো শেষ। এই এতদিনের যা ক্লিপস ওখানে আমি আমাকে দেখাই নাই, বাট যা তা অবস্থা একদম। তো এখন হচ্ছে যাওয়ার আগে বেবির কয়েকটা ছবি তুলবো সুন্দর করে, তারপর হচ্ছে ওর আজকে সার্কামসিশন হলো, ওই ডক্টর 3 ঘন্টা আমাদেরকে অবজারভেশন, মানে ওকে অবজারভেশনে রাখবে। তো 3 ঘন্টা পর সব যদি আলহামদুলিল্লাহ ঠিক থাকে তাহলে আমরা ডিসচার্জ নিয়ে বাসায় চলে যাবো। এখন হচ্ছে রোমান রেডি, বেবিকেও রেডি করিয়েছি, জাস্ট এখন এই বেসিনেরটা আমি সুন্দর করে সাজিয়ে কয়েকটা ছবি তুলবো। বেবির কয়েকটা কিউট পিকচার তুললাম, আই উইশ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, ইনশাল্লাহ পরে কোনো একদিন শেয়ার করব ওর জন্মের ছবিগুলো। ফাইনালি বাসায় যাওয়ার টাইম চলে এসেছে, রোমান গাড়ি থেকে কার সিটটা নিয়ে এসেছে। এই কার সিট ছাড়া বেবিকে হসপিটাল থেকে ডিসচার্জ দিবে না, আর আমেরিকা এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও কার সিটটা হচ্ছে মাছ নিদেড, এটা ছাড়া আপনি বেবিকে নিয়ে যেতে পারবেন না। আর কোথাও গাড়ি করে ট্রাভেল করলে এই কার সিটে বসিয়ে বাচ্চাকে ট্রাভেল করাতে হবে, আপনি কোলে ক্যারি করতে পারবেন না যেমনটা আমরা আমাদের দেশে করি। It should be this tight where you can't pinch any extra fabric and you can only put like 1 or 2 fingers under here. You want them nice and snug in there. Time for us to leave. আমাদের ডিসচার্জ হয়ে গেল, এখন হচ্ছে 2:45। তো বেবিকে কার সিটে বসানো গেল, ও আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে কার সিটে বেবিকে বসাবো। এখন আমাদের যেহেতু হুইল চেয়ার আসছে স্পেশালি আমার জন্য, আর আমার কোলের উপর কার সিটটা থাকবে, আর রোমান হচ্ছে পার্কিং লটের পিছে আসবে, ওখান থেকে আমাদেরকে পিক করবে। এই তো, আর এখানে হসপিটাল থেকে আমাদেরকে অনেক কিছুই দিয়েছে যেগুলো বাচ্চার প্রয়োজন হবে। সো এই তো, এই হচ্ছে আমার ব্লগ, আপনারা বেবির জন্য দোয়া করবেন, আর এই তো বেশি বেশি দোয়া করবেন এইটাই। আর হচ্ছে এখন বাসায় যাচ্ছি, দেখা যাক, বাসায় সবাই তো অনেক বেশি এক্সাইটেড। ওকে, বিসমিল্লাহ করে আস্তে আস্তে করে চালাও। আমি আমার ব্লগটা আর ল্যান্ডি করছি না, আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।